আজকে আমার সঙ্গে যিনি দশরথ সরকার উনি হবেন ধর্মরাজ উনি আজকে জন্য ধর্ম আর আমি এখন হলাম অধর্ম ধর্ম আর অধর্ম এই দুইজনে হবে লড়াই তবে এখন থেকে যেই আলোচনা শুরু হবে এইটাই আপনাদের বিচার করা চাই ওনাকে ধর্মের ভার দিলাম আমি অধর্মটাই হলাম তাহলে আমি এখন অধর্ম আমার কি কর্ম সেই মর্মের কথা একটু তুলে ধরতে চাই আমি জানি অধর্ম ছাড়া আপনাদের কারো বাঁচার উপায় নাই এই আমার পক্ষে সবাই আছে যদি হাত তোলাতে বলি প্রত্যেকের হাত তুলতে হবে নইলে উপায় নাই একটা একটা করে প্রমাণ দিব আমার পক্ষে আমি সবাইকেই নিব ওর পক্ষে কেউ থাকবে না এক কথায় বলতে পারি এখানে আসলে যত নরনারী আচ্ছা এখানে যারা আছেন আমি কিন্তু অধর্ম হয়ে গেছি এখন ভূমিকায় এখান থেকে আমার আলোচনা শুরু হয়ে গেল এখানে যতগুলি বাবা মা আছেন ভাই বন্ধু রয়েছেন এমন কি কোনো বাবা মায় চায় যে আমার বাচ্চা যেন ভিক্ষা করে খায় এরকম যদি কেউ চান হাত তোলেন যে আমি আমার ছেলেকে ভিখারি বানাইতে চাই একজনও নাই কেউ চায় না যে আমার ছেলে আমার মেয়ে যেন ভিক্ষা করে খায় প্রত্যেকটা বাবা মা চায় আমার কষ্ট হোক আমি ভিক্ষা করে খাই আমি গরিব মানুষ আমার ছেলে মেয়ে যেন এত কষ্ট করে না আমি সেরা কাপড় পরি আমার ছেলে মেয়ে যেন সেরা কাপড় পরে না আমি ভাঙ্গা ঘরে থাকি আমার ছেলে মেয়ে যেন ভাঙ্গা ঘরে থাকে না আমি অশিক্ষিত আমার ছেলে মেয়ে যেন অশিক্ষিত থাকে না এটা প্রত্যেকের বাসনা তাহলে সবাই আমরা ছেলে মেয়েকে বড় লোক বানাতে চাই শিক্ষিত করতে চাই ভালো জায়গায় রাখতে চাই কেউ চাই না আমার ছেলে মেয়ে ভিক্ষা করে খাক তাহলে ওনার দলে লোক পাবে নাকি আজকে ধর্মের প্রতিনিধি যারা ধর্মের পক্ষে যারা ওদের কপালে ভাব নাই ভিক্ষা ছাড়া ওগুলা জন্মের কপাল পোড়া আচ্ছা বলেন ভিক্ষা করা এটা কি ভালো কাজ হ্যাঁ সমাজের চোখে লাশ ভিক্ষা করা যেই কাজ এটা সমাজের চোখে লাশ এটা ঘৃণা এটা পাপে করে নইলে ভিখারি জন্ম নিবে কেন ঘরে পাপ পুণ্য অনুসারে মানুষের এরকম জীবনের দশা হয় তাহলে ভিক্ষা করে যারা ওই বৈরাগীর দলে ধর্মের পক্ষে তারা যারা ধর্ম ধর্ম করে ওরাই থাকে ভাঙা ঘরে যারা ধর্ম ধর্ম করে ওরা মানুষের বাড়িতে ভিক্ষা করে শিব শঙ্কর বসাক মানত ছিল ঠাকুরের চরণে পাঁচ শত এক টাকা নিবেদন করে সকলের আশীর্বাদ ঠাকুরের আশীর্বাদ চাইল সবাই আশীর্বাদ করবেন পরম পুরুষ ঠাকুর আশীর্বাদ করবে ধনে জ্ঞানে গুণে মানে শিক্ষায় দীক্ষায় সর্বদিকেই যেন ভালো হয়ে বাপ মায়ের মুখ উজ্জ্বল করতে পারে হরি বল তাহলে ধর্মের পক্ষে যারা ভিক্ষা করে খায় তারা ধর্মের পক্ষে যারা ভাঙা বাড়িতে থাকে তারা ধর্মের পক্ষে যারা তাদের পরনে সেরা কাপড় পরা কপালে তাদের ভালো জিনিস একটাও নাই তাহলে আপনারা কোন পক্ষে থাকবেন বিচার করবেন আপনারা সবাই যদি ভালো খাইতে চান ভালো পড়তে চান ভালো জায়গা চান তাহলে গাইতে হবে আমার গুণগান মানে অধর্মের গুণগান অধর্ম ছাড়া এই ধর্মের চলার কোনো অধিকার নাই চলার উপায়ও নাই যদি পরিষ্কার যায় এক নাম্বারে বলা মনে করেন যারে বলে কলা এক নাম্বারে আমার কথা বলা যার নাম হইল কলা কথাটা এক নাম্বার সাতসা ওই যে কলার মধ্যে আছে সোসা ওই সোসা অধর্ম ভিতরে শ্বাসটা কলাটা হচ্ছে ধর্ম আচ্ছা বলেন ওই সোসা ছাড়া কলা থাকার উপায় আছে
सोला कला बाजारे नीले बिक्री होय खाली कला सुले बाजारे नीले ওটা কোন ব্যাগ কেলে কিনবে কেউ নেবে না পড়বে মাসি বলতেছে আপনাদের কাঁচা কাছি তাহলে ওই যে ধর্মকে বাঁচায় কে অধর্ম যে অধর্মকে করিয়া আশ্রয় ধর্ম বেঁচে রয় নইলে ধর্ম থাকার উপায় নাই তাহলে এই যে এক নম্বরে যুক্তি দিয়া আপনারে বুঝাই আমাকে আশ্রয় ছাড়া আপনার বাঁচার ক্ষমতাই নাই এবার একটা গান গাবো গানের মধ্যে किसु कथा पाबो हाँ अरे धर्म कर्म जहाई बोलो ओ भाई धर्म कर्म जहाई बोलो धर्म कर्म जहा बोलो ओगो टाका बिने अंधकार টাকা সকলের বড় টাকাই কলির মূলাধার ধর্ম কর্ম যতই বলো ধর্ম কর্ম যতই বলো টাকা বিনে অন্ধকার টাকা সকলের বড় টাকাই কলির মূলাধার টাকা সকলের বড় টাকাই কলির মূলাধার নিবেদন করলো ঠাকুর যেন সর্বাঙ্গীন মঙ্গল করে প্রিবল প্রিবল হা হা ও ভাই রে ভাই গয়া কাশী বৃন্দাবন যেতে টাকার প্রয়োজন গয়া কাশী বৃন্দাবন যেতে টাকার প্রয়োজন টাকাই ধর্মের হয় জীবন টাকাই হলো সারা ছাড় টাকাই ধর্মের হয় জীবন টাকাই হলো সারা ছাড় সাধু গুরু পীর সন্ন্যাসী টাকা পেলে সবাই খুশি ওরে সাধু গুরু পীর সন্ন্যাসী টাকা পেলে সবাই খুশি দিয়ে তখন মধুর হাসি দিয়ে তখন মধুর হাসি আশীর্বাদ কত প্রকার বাড়িতে গোসাই এলে চরণে প্রণাম করে একটু নোট বড় বড় দিলে আশীর্বাদ যে একবারে বস্তায় বস্তায় মিলে যদি পরে বড় নোট আশীর্বাদের হয়ে যায় জোট কয় সুন্দরী একটা বউ যেন ঘরে আসে মা বাবা প্রতি যেন ভক্তি রয় এর যেন কামাই ভালো হয় শরীর যেন ভালো যায় অনায় আসে যেন বৃন্দাবন পায় মানে নোট যত দেখে আশীর্বাদ খালি বাইরেই যায় আর নোট যদি দেখে ছোট আশীর্বাদ হয়ে যায় খাটো আশীর্বাদ আর লম্বা হয় না এই জন্য সাধু গুরু পীর সন্ন্যাসী টাকা পেলে সবাই খুশি দিয়ে তখন মধুর হাসি আশীর্বাদ কত প্রকার টাকা সকলের বড় টাকাই কলির মূলাধার টাকা সকলের বড় টাকাই কলির মূলাধার
একটা হিসাব দিতে চাই। 101টা পাপ না করলে একটা ধর্ম কাজ করার আপনার বাবারও ক্ষমতা নাই। আপনার বাবার বললাম কেন, ওইটা আমারও বাপ। আমার বাপ আপনার বাপ 14 গুষ্টির বাপ। 101টা পাপ না করলে একটা ধর্ম করতে পারবেন না। একটু হিসাব করে দেখাই কেন। কথাটা খুব ভালো, যারা সাধু যদি মনে করে আমি গোবিন্দের সেবায় দিব একটু মধু, হাজার হাজার পোকা মেরে মধু এনে দিয়ে গোবিন্দের পূজা করে, একজনের পূজার জন্য হাজার হাজার পোকা মারে, তাহলে হাজার হাজার যে প্রাণ ছিল এদের যে প্রাণ নষ্ট হলে এটা পাপ হয় নাই? একটা প্রাণ নষ্ট করে দেওয়া এটা কি পাপ হয় নাই? তাহলে 101টা মোটামুটি আমি কমই ধরলাম, হিসাবে তো বেশি হয়। এই জন্য 101টা পাপ না করলে একটা ধর্ম করা যায় না। এই ধর্মের প্রতিনিধি ভাই, আমি দেখি তোমার তো থাকার জায়গাই নাই। এই যে মাত্র শুরু করলাম, তারপর মনে করেন ধান, যে ধান আপনারা ক্ষেতের মধ্যে বীজ বপন করেন বা রোয়া লাগান, ধান গাড়ার আগেই মাটিতে যখন করে চাষ, পোকা মাকড় কত হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি হয়ে যায় বিনাশ। হ্যাঁ, লক্ষ লক্ষ কোটি কোটি পোকা মাকড় মেরে প্রত্যেকটা জীবের ভিতরেই তো ভগবান বিরাজ করে। তাহলে যে জীব হত্যা, লক্ষ লক্ষ কোটি কোটি জীব মেরে তারপর আবাদ করে, ওই ফসলের মধ্যে আবার দেখেন কোটি কোটি পোকা ধরে, আবার ওষুধ দিয়ে তাদেরকে মারে, তাহলে মারতে মারতে অল্প কয়েকটা ধান, ওইটা দিয়ে এবার পূজা করি আমরা সাধুগুরু বৈষ্ণব বা ভগবান, তাহলে দু চারজনের সেবার তরে লক্ষ লক্ষ কোটি কোটি প্রাণ নষ্ট হইতেছে এই সরাসরি। তাহলে বিচার করে যদি দেখতে যাই, তাহলে অধর্ম ছাড়া ধর্মের দিকে থাকার উপায় নাই। আচ্ছা, আমার এই কথা কি আর বাবা এসে উল্টাইতে পারবে যে না পাপ হয় নাই? হ্যাঁ, তারপর দুধ দিয়ে আমরা পূজা করি, দুধ সংগ্রহ করার আগে কথাটা মনে জাগে, আরে মার দুধ বাচ্চায় খায়, এটা তো আপনারা সবাই জানেন। মায়ের দুধ খাবে ছেলে, মায়ের দুধ খাবে মেয়ে, মায়ের দুধ খাবে সন্তান। তাহলে আমি গোবিন্দ সেবা দিব, এই জন্য বাছুরটাকে গলায় দড়ি দিয়া এক দুপুর বাইধে রাখব। হ্যাঁ, কথাটা স্পষ্ট, বাছুরটা একটা দুপুর পেল কত কষ্ট। তারপর ওই যে বাছুরের একটু দুধ বাছুরে খেতে যায়, যখন দুধ আসে তখন তারে সরাইয়ে দিয়া ওই দুধ নিয়ে তারপর গোবিন্দের সেবা লাগে। গোবিন্দ কইছে যে একজনে মনে কষ্ট দিয়ে আমার সেবা দিই। তোমাদের ধর্মের প্রতিনিধি যারা এই যে অকর্মগুলি করতেছে তারা, এত হিসাবে ধর্ম না, তোমাদের পাপ ছাড়া গতি নাই। আমি যে পাপের পক্ষে অধর্মের পক্ষে, আমার চাইতে বেশি পাপী তুমি, তুমি আগে হইবে নরকগামী, তোমার ভালো জায়গায় ঠাই নাই। এভাবে যদি যুক্তি দেখাইতে চাই, কোনোভাবে ওনার মুক্তি নাই। তবে তোমার কাছে জিজ্ঞাসা রবে, এখানে অধর্ম করার জন্য আসে নাই কেউ, সবাই ধর্ম করার জন্য আসছে। তবে কিন্তু কি করলে ধর্ম হয়, ধর্ম কারে কয়, এইটাই আজকে তোমার কাছ থেকে শুনতে চাই। ধর্মটা কি, ধর্ম খায় না ধর্ম মাথায় দেয়, ধর্মই কারা, ধার্মিক কারা, একজন হরিবল হরিবল বলে নাচানাচি করে, গোবিন্দ সেবার জন্য নাচানাচি করে, তার পাশে একটা মানুষ রোগে অনাহারে বিনা চিকিৎসায় মরে, তার দিকে না তাকাইয়া এ যদি হরির নাম করে, কোনটা হরির নামটাই বড়, না রুগীটাকে বাঁচানো বড়, একটু বাপের বেটার মতো ব্যাখ্যা করো, বলো। ওই কাশি ঘন্টা বাজাইয়া পূজা দিলে তাতেই কি ধর্মের ফল মিলে? না তোমার বাড়ির সামনে একটা মানুষ অনাহারে মরে, চিকিৎসা বিনে মরে, আগে বাঁচাবে তারে? তোমাদের নমুনা দেখিয়া প্রাণে বাঁচি না। এরা মানুষের বাড়ি যায়, যখন ভিক্ষা নিয়ে আসে মায়, বাবা ভিক্ষা নেন, এখন কয় এই কয় মুষ্টি সেবা করে যান, দুপুর বেলায় আসতেন সেবা করেন, কয় সেবা করবো, দীক্ষা নিছিস,
কয় না দীক্ষা তো নেই নাই কয় সর্বনাশ অদীক্ষিতের হাতের জল ওটা মূত্র তুল্য অদীক্ষিতের হাতের অন্ন ওটা বিষ্ঠা তুল্য তোদের হাতে সেবা নেওয়া যাবে না তোরা দীক্ষা শিক্ষা নেস নাই এবার অদীক্ষিতের হাতের জল খাওয়া যায় না ভাত খাওয়া যায় না আবার 100 টাকার একটা নোট দিলে ওইটা কয় না যে তোদের হাতে নোট নেওয়া যাইব না নোট দিলে পরে তাড়াতাড়ি ঝোলার মধ্যে ভরে ওই তখন জিজ্ঞেস করলো না দীক্ষা নিলি কি দীক্ষা নেস নাই ওইটার কোনো দোষ নাই ওই ভাত খাইলে জাতি যায় জল খাইলে জাতি যায় আর অদীক্ষিত অবস্থায় নোট দিলে ওইটা তাড়াতাড়ি নিয়ে তারপরে যায় চলে বলো এর কারণটা কি এর মধ্যে কোনটা মূল আর কোনটা ভুল একটু করবে আলোচনা প্রশ্ন কিন্তু এখন আমি করি নাই খালি যুক্তি দেখাইতেছি প্রশ্নের দেশে এখনো যাই নাই প্রশ্ন একটা হইল কোনটা ধর্ম কারে কয় ধর্ম করে কি হয় অধর্ম কেমন করে রইল আর ধর্মের পক্ষে কি হইল ধর্ম জিনিসটা কি এইটা একটু করবে আলোচনা এই ধর্ম হইল একখানা মানে প্রশ্ন হইল একখানা এবার দুই নম্বরে যাই আচ্ছা অধর্ম কারে কয় যে অন্যায় করে এটা তো অধর্ম মানুষকে ঠকানো অধর্ম মানুষকে মিথ্যা কথা কওয়া অধর্ম তাহলে এটা হচ্ছে অধর্মের কাজ তার জন্য শাস্তিও আছে কিন্তু আমি জানতে চাই তুমি ধর্ম হইয়া অধর্ম করলে কি কারণে একটু জবাব দিবে ভক্তের সদনে কি অধর্ম করেছিলে আমরা জানি আমার ছোট যদি কেউ বয়সে হয় তাকে আঘাত করা উচিত নয় কিন্তু আমার অধর্মের পক্ষের মানুষ যারা এগুলি করতে পারে তারা ওটা অধর্ম কয় কিন্তু মা বাবার পূজা করলে সারি বর্গের নাকি ফল মিলে ধর্ম অর্থ কাম মুখ্য মা বাবার চরণে প্রণাম দিলে এই ধর্ম অর্থ কাম মুখ্য চারটা ফল নাকি মিলে এটা ধর্মের কথা কিন্তু তুমি আজকে ভালো করে দিবে বক্তৃতা আমি জানতে চাই ধর্ম হইয়া নিজের মাকে লাথি মেরেছিলে এটা তুমি কি ধর্ম করলে ধর্ম হইয়া তুমি নিজের মাকে লাথি মেরেছিলে এইখানে কি লোক শিক্ষা দিলে শুধু এটাই শেষ না মাকে লাথি দিয়ে তোমার পা ফুলে গেল মায়ের অভিশাপে পায়ে গোদ হয়েছিল কেমন করে সেই গোদ ভালো হলো এটা তোমার কাছে জিজ্ঞাসা রইল মাকে লাথি মারলে এটা লোক শিক্ষা কি দিলে তাহলে প্রশ্ন গেল দুইখানা আরেকটা প্রশ্ন না করে তো যাওয়ার ইচ্ছাই না আরেকটা প্রশ্ন করি আচ্ছা বলো আমি যারে বিয়ে করলাম ওটা আমার ছেলে কি হবে মা আমি যদি 10টা বিয়েও করি তবু আমার ছেলের 10টাই কিন্তু মা তাহলে আমার বউয়ের সঙ্গে আমার ছেলের কোনো কাম ভাবে লেনা দেনা হবে না কিন্তু তুমি ধর্ম হইয়া তুমি আর তোমার বাবা বাপ বেটায় দুইজনে এক নারীর পেটে দুইটা বাচ্চা জন্মাইছে এই ধর্ম ধর্ম আর ধর্মের বাবার নাম কি আমি কমু না ওটা উনি কইবা আমি কমু কেন উনি বাবার নাম যদি না জানে আমি প্রশ্ন করে গেলাম ধর্ম এবং তার বাবা বাপ বেটা দুইজনে এক নারীর গর্ভে দুইটা বাচ্চা জন্ম দিছে বলো তোমার বাবার নাম কি আর তোমার নাম তো ধর্ম এটা আমি জানলাম কোন নারীর গর্ভে সন্তান জন্ম দিলা সন্তান দুইজনে দুইটার নাম কি একটু সুন্দর করবে আলোচনা এই প্রশ্ন হয়ে গেছে মোটামুটি তিনখানা এখন আমি গানটা শেষ কইরা আপাতত বিদায় ওনার কাছ থেকে শুনতে চাই ও ভাই রে ভাই আবার টাকা সকলের বড় টাকা পলির মূলাধার পয়সা থাকলে হাতে কত বন্ধু বান্ধব মিলে সাথে বিচার নাই কোন জাতে কেউ সালাম কেউ নমস্কার
টাকা পয়সা থাকলে হাতে কত বন্ধু বান্ধব মিলে সাথে বিচার নাই কোনো জাতে কেউ সালাম কেউ নমস্কার হোক না কেন মেথর মুসি টাকা থাকলে সবাই সুচি হোক না কেন মেথর মুচি টাকা থাকলে সবাই সুচি ঘরের গিন্নি কালো পেশি ঘরের গিন্নি কালো ভুসি সেও পরে কত অলঙ্কার টাকা সকলের বড় টাকাই কলির মূলাধার টাকা সকলের বড় টাকাই কলির মূলাধার হাতে না থাকিলে টাকা জ্ঞানী মানুষ সাজে বোকা টাকায় লোককে বানায় সোকা দিচ্ছে ধোকা এই সংসার হাতে না থাকিলে টাকা জ্ঞানী মানুষ সাজে বোকা টাকায় লোককে বানায় সোকা দিচ্ছে ধোকা এই সংসার কবি শামসুল কপাল পোড়া ভবে হইয়া টাকা হারা কবি শামসুল কপাল পোড়া ভবে হইয়া টাকা হারা এখন দেখি টাকা ছাড়া এখন দেখি টাকা ছাড়া সকলই তো অন্ধকার প্রথমবারে এই পর্যন্ত রইল জিজ্ঞাসন আশা করি জবাব দিবে মনেরই মতন ধর্ম ধর্ম সবাই বলে ধর্ম কারে কয় খাটি খাটি পরিপাটি দিবে ধর্মের পরিচয় আমি অধর্মের পক্ষে যুক্তি দিয়া গাইলাম অধর্মের গান ওগো অধর্ম নিয়ে অধর্ম গিয়ে নিল আমার এই ধর্ম বেটা নিল আমার অধর্মেতেই স্থান অধর্ম ছাড়া ধর্ম বেটা বাঁচার উপায় নাই ওই হিসাবে তুমি আমি হইলাম যে ভাই ভাই এইবার নিজের মাকেল মারলে লাথি তুমি যেই শাস্তি পেলে ওগো পায়ে গুদ হলো কোথায় ভালো হলো যাবে খাটি খাটি বলে আবার বাপ বেটাতে এক নারীর গর্ভে জন্মাইলা সন্তান আবার এইটা কি ধর্মেরই কর্ম দিবে তার প্রমাণ তোমার বাবার নাম কি তোমার ছেলের নাম কি আবার তোমার বাবা যদি জন্মে ওইটা হবে তোমার ভাই সেই নারীটাকে বা তার পরিচয়টা চাই এই পর্যন্ত রলো আমার ভাবের জিজ্ঞাসন আসরেতে জবাব করবে শুনবে ভক্তগণ তবে আর বেশি কথা বলবো না বলবো না এই পর্যন্ত ছেড়ে দিলাম আমার আলোচনা এখন আপাতত আমার বদনে বলবো না তো হরি আবার উনি অধর্মের পক্ষে যত পারবে যাবে ব্যাখ্যা করি আমি অধর্মের পক্ষে দাঁড়াই অধর্মের লড়াই ধর্মের সঙ্গে গিয়া আমি অধর্মকে রাখবো বড় যুক্তি তত্ত্ব দিয়া উনি এসে ধর্মের পক্ষে দিবে সমাধান ওনার কাছে এই তো আমি দিয়া যাই সাপান এ পর্যন্ত করে দিলাম শেষ এইবার ধর্মের প্রতিনিধি করিবে প্রবেশ আর আমি যদি বেশি বলতে যাই বারাবারই প্রথমবারে হয়ে যায় অন্যায় এ পর্যন্ত আমি সাঙ্গ করে যাই আশা করি আমার পক্ষে থাকিবেন সবাই Thank you.
আমার স্থূলের গুরু পিতা মাতা ভজন করা কঠিন কথা নয় মাতা ধর্ম সভা স্থান প্রার্থনা করিলাম এখন আমার কবি গুরু শাম চুল সরকার আসাম বর পেটা বাড়ি তাহার গুনিয়া পর জ্ঞানী মহাজন দ্বিতীয় অসীম পদে ভক্তি রেখেই মনসাদে নিরাপদে রাখিলাম বারণ আমার পাউল গুরু তরণী সেন বড় তিনি ভালোবাসেন মাঝে মধ্যে ঘরে আসেন চিনেন সর্বজন তাহারও চরণ তলে স্মরণ করে এই পাগলে সভাস্থলে লভিলাম শরণ যা হোক আমার তত্ত্বগুরু দিজেন মাস্টার কুচবিহার বাড়ি তাহার পরপার হয়েছেন এখন সবার করুণার জোরে দাঁড়াইলাম ধর্মাসরে আজ আসরে রাখলাম না গোপন যা হোক আমার বন্দনা পে দিয়েইতি তুলে ধরি কাব্য গীতি সবার প্রতি রাখি নিবেদন আমার বিপক্ষের সরকার যিনি বড় তিনি হলেন গুণী ভালোই চিনি জ্ঞানী মহাজন আস্তে এবার চুপ থাকেন সর্বজন আমার প্রথম আসরের নিবেদন বিজ্ঞাপন সভায় রাখতে চাই প্রথমবারে অধর্ম এসে দাঁড়াইয়ে আপনাদের পাশে সুন্দর মিষ্ট ভাষে করিলেন কীর্তন তবে জ্ঞানী গুণী শ্রোতাবর্গ ঢালি পদে ভক্তি অর্গ একটু প্রেম ভক্তি মার্গ করব আলোচনা ভুল ভ্রান্তি হতে পারে ক্ষমা করবেন আজ আমারে করজনে রাখিলাম প্রার্থনা তবে অধর্মের পক্ষের উকিল যিনি প্রথমবারে উঠে উনি ওই কলার কথা কইল এই জায়গাটায় আমার জন্য কেমন একটু হইল মানে কলার ছোলা হলো অধর্ম আর ভিতরের বস্তুটা হলো ধর্ম ধ্রি শব্দ থেকে ধাতু ধ্রি ধাতু থেকে ধর্ম যাহা ধারণ করে রাখে তাহারই নাম ধর্ম কি বাবা ব্যাকরণ কি বলে যাহা ধারণ করে রাখে তাহাই ধর্ম তাই ওই ছোলাটি ওই কলাটিকে ধারণ করে রেখেছে তাই কাজে ওকে যে আমি অধর্ম বলে স্বীকৃতি দেব এটা আমি বুঝতে পারি না ভাই আমি ওকে অধর্ম বলবো না ও ধারণ করে রেখেছে কলাটিকে আপনারা এই যে বালুৎসব এই শ্মশান কমিটির মহা শ্মশান কমিটির বালুৎসবকে ধরে রেখেছেন এর নাম ধর্ম আপনারা এই যে হরিকথা কৃষ্ণ কথা গুরুর কথা গুরু গোবিন্দের কথা বয়োজ্যেষ্ঠদের কথা ধারণ করে রাখেন তাহার নাম ধর্ম অতএব বক্তৃতা দিল যে ওই হরিনাম মালা জপ করা এটাই ধর্ম না পাশের একটি রুগী তাকে সেবা শুশ্রূষা করা কোনটা ধর্ম বলে না
ধর্ম দুইটাই ধর্ম ওটা একটাও অধর্ম নয় আমি মালা জপ করি এটা আমার নিত্য গুরু কর্ম নিত্য নিত্য করেন যিনি গুরু কর্ম সার অনায়াসে ভবসিন্ধু হবে তিনি পার মালা ঝোলা তিলক আছড়া ঝোলা পড়িবে করিবে সারু করবে সাধু সঙ্গ দিনে দিনে বাড়বে তার প্রেমেরই তরঙ্গ সাধু সঙ্গ সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয় আর লবমাত্র সাধু সঙ্গ সর্বপ্রাপ্তি হয় সাধুর গুণ কি যায় রে বলা যাদের চিত্ত শুদ্ধ অন্তর খোলা তারা এবার এমন একটা কথা বললেন যে সাধু যারা মানে ধর্ম ধর্ম করে চেষায় যারা তারা নাকি ভিক্ষে করে খায় মুখে বলে শুধু হরিবল হরিবল মানুষের বাড়ি যায় আর ভিক্ষা করে খায় ওগুলোই নাকি ধার্মিক হয় না না মানুষের বাড়ি যায় ভিক্ষা করে খায় তাকেই যে ধার্মিক বলা চলে তা হবে না সেটা আমি মেনে নেব না অর্থাৎ ধর্মপথে চলার বিভিন্ন লক্ষণ আছে যিনি সমাজ দরদী সমাজ কল্যাণের জন্য যিনি প্রতিনিধি হবেন সমাজের যিনি কল্যাণ সাধন করবেন সে মন্ত্রী হোক মিনিস্টার হোক প্রধান হোক নেতা হোক পঞ্চায়েত হোক জেলা প্রশাসক হোক যেই হোক বলবার জন্য চাই সমাজের কল্যাণের তরে যাহা টাকা বরাদ্দ হবে সমস্ত টাকা দেশের দশের তরে ভালোভাবে যদি খরচ করে ইনি হলেন মূল ধার্মিক আমার কথা একটু আলাদা আজকের বক্তৃতা আপনাদের কাছে তুলতে চাই কারণ ওই নামের মেলা জপলেই তাকে ধর্ম বলা যাবে না রে ভাই তবে হ্যাঁ এটাকে বাদ দিয়ে হবে না বহিরঙ্গ ভক্ত নিয়ে করে প্রভু নাম সংকীর্তন আর অন্তরঙ্গ ভক্ত নিয়ে করে প্রভু রস আস্বাদন আমার মহা শ্রীমান মহাপ্রভু কলিতে এসে বহিরঙ্গ ভক্ত নিয়ে নাম সংকীর্তন করেছিলেন আর অন্তরঙ্গ ভক্ত নিয়ে রায় রামানন্দ সিকিমাইতি দামোদর বাবাজি আর মাধুরী দাসি সাড়ে তিনজন ভক্ত সঙ্গে প্রেম তরঙ্গে গভীর গম্ভীরায় বসে গভীর রসের কথা আলোচনা করেছিলেন তাই ওটাও যেমন ধর্ম বহিরঙ্গে নাম সংকীর্তন করলেন এটাও তেমন ধর্ম আবার যিনি দেশের দশের সেবা করেন তিনিও ধর্মী তিনিও ধর্ম সেটাও ধর্ম কাজে তোমার কাছে আমি বলতে চাই এবার শুনো অধার্মিক ভাই তুমি বললে বাঁচতে গেলে ভূমণ্ডলে টাকার প্রয়োজন হ্যাঁ বাঁচতে গেলে ভূমণ্ডলে টাকার প্রয়োজন হাসি কান্নার মূলে টাকা টাকা ব্রহ্ম সনাতন ক্রিয়াকাণ্ডের সময় টাকা না থাকলে হাতে বাঁচার চেয়ে মরা ভালো সাদের জগতে স্ত্রী পুত্র কন্যা ঘরেতে বেজার থাকে সবার মন বাঁচতে গেলে ভূমণ্ডলে টাকার প্রয়োজন তাহলে তুমি কি টাকাকে অধার্মিক বলো নাকি টাকা অধর্ম নাকি টাকা তো ধর্ম জানতাম যদি টাকার মূল্য হবে নিদানে আর আদরে রাখিতাম টাকা যতি যতনে এখন শূন্য হয়ে ক্ষুণ্ণ মনে সদাই ঝরে দুই নয়ন বাঁচতে গেলে ভূমণ্ডলে টাকার প্রয়োজন আরে হ্যাঁ বাঁচতে গেলে ভূমণ্ডলে বহিরঙ্গ টাকার প্রয়োজন অবশ্যই আছে বহিরঙ্গ টাকা না হলে এই বিরাট কর্ম এই যে মহৎ অনুষ্ঠান এই মহাশ্মশানে মহামিলন মেলা বাউল মেলার আয়োজন এটা টাকার প্রয়োজন তবে বহিরঙ্গ টাকা আর অন্তরঙ্গ টাকা মন তুমি যারে খুঁজে বেড়া মহাতীর্থ নগরে দুম ধরিয়া ধ্যান করো মন দেখবি দেহ মন্দিরে ললাটেতে মহামুনি সাথে আছে বিনোদিনী অঙ্কারের উপরে তিনি বসে আছে বংশী ধরে এই মূর্তি কারা হেরে না যারা গেছে একমাত্র ভক্ত সাধুর বাজারে ধর্মের বাজারে যারা রেচক পুরো কুম্ভকের দ্বারা দেহের কুলকুণ্ডলিনী শক্তিকে জাগ্রত করে তারা আর যখন দেহের কুলকুণ্ডলিনী শক্তি জাগ্রত হয় আজ্ঞা চক্রে দ্বিদাল পদ্মে জয় জয় রাধা গোবিন্দের
যুগল ছবি দেখিবারে পায়। তাই ওই সাধুর বাজারে যেতে হবে, ওই ধর্মের বাজারে না গেলে, ওই সাধুর বাজারে না গেলে তুমি সেই সন্ধান, ওরে অধার্মিকের চালা, সেই সন্ধান তুমি জানবে না। আগে সাধুর বাজারে যাও, সাধু মেলায় যাও, বাউল মেলায় যাও, তবে যদি তুমি কিছু পাও। তবে যুক্তি দাঁড় করেছে, গানটার মাধ্যমে বুঝালেন, আমি বুঝতে পারলাম, মানে টাকা সেটা অধর্মের স্থান, মানে টাকা হলে পরে মানুষের অনেক টাকা হলে অনেক সময় অকাণ্ড কুকাণ্ড করতে পারে পারে, এই জন্য তার সন্দেহ। তাই অধর্মিকের চেলা, তোমার কাছে বলতে চাই, তোমার ওই মনটা মন থেকে তুলে দেওয়া চাই, ওই কুবৃত্তি, ওটা হলো মনের একটা কুবৃত্তি। আমার অনেক টাকা আছে, কোটি কোটি টাকা আছে, যখন তখন আমি একটা অঘটন কুঘটন কাজ করতে পারি, এটা হলো মনের একটা কুবৃত্তি। ওই বৃত্তিটাকে নাশ করতে হবে, আর ওই বৃত্তিটাকে নাশ করলে তোমার কোটি কোটি জাগতিক জগতের কোটি কোটি টাকা থাকলেও তুমি একটা বারও তুমি ভাববে না যে আমার কোটি কোটি টাকা আছে। এরকম ভক্ত সঙ্গ করতে করতে হাজার হাজার ভক্তের দর্শন আমার ভাগ্যে মিলেছে, কোটি কোটি টাকা, কোটি কোটি টাকার সম্পদ, একতলা দুতলা পাঁচতলা দশতলা বিল্ডিং, কিন্তু লোকটার মনে একটু বিন্দু মাত্র সেই টাকার অহংকার নাই। ওরে অধার্মিকের চেলা, তুমি সামান্য টাকা পেয়ে যদি তোমার অধর্ম করতে ইচ্ছা হয় তাহলে তুমি অধার্মিক, আর তুমি ধার্মিক হবে, তোমার অনেক টাকা আছে কিন্তু একটা বারো তুমি ভাববে না আমার অনেক টাকা আছে, গাড়ি আছে, বাড়ি আছে, নারী আছে, সুন্দর বাড়ি আছে, সুন্দর গাড়ি আছে, সুন্দর নারী আছে, একটা বারো ভাববে না। সর্বকর্ম আমাতে সমর্পণ করো, ভগবান শ্রীকৃষ্ণ বললেন, সর্বধর্মান শ্রীমদ ভগবদ গীতা বললেন, সর্বধর্মান পরিত্যজ্য মামেকং শরণং ব্রজ অহং তাং সর্বপাপেভ্য মোক্ষয়োস্যামি মা শুচ। হে অর্জুন, অর্জুন রূপী সমস্ত ভক্তকে বুঝালেন, হে ভক্তবৃন্দ, সর্বধর্ম তোমার, মনের যে ধর্মগুলো আছে, লোভ লালসা ভোগ বিলাস কামনা বাসনা পর ঈর্ষা পরনিন্দা পরচর্চা সমস্ত কিছু তুমি সমর্পণ করে তুমি শরণাগতি লাভ করো, আমার শরণাপন্ন হও, তাহলেই তোমার ধর্ম চেতনা জাগবে, তখনই বলবে ধর্ম কাকে বলে। আমাকে যে প্রশ্ন করেছেন, ধর্ম কাকে বলে, তাহলে ধর্ম কাকে বলে, না ধর্ম তাকেই বলে, আমি গুরু গোবিন্দের মানব, আমি গুরুরে মানব, গোবিন্দরে মানব, পিতা মাতারে মানব, জ্যেষ্ঠ ভাইদের মানব, পাড়া প্রতিবেশী, জ্যেষ্ঠ বয়স্ক, মা বাবা যারা আছেন বিশ্ব ব্রহ্মাণ্ডের বয়োজ্যেষ্ঠ যারা, সকলেই আমার গুরু তারা। এই ভাব তোমার মধ্যে একবার তুমি যদি জাগরিত করতে পারো তাহলে তোমার মন থেকে অধর্ম দূরে চলে যাবে। জয় জয় রাধা গোবিন্দের চরণ তলে একবার তুমি আশ্রয় পাবে। তবে তাহলে ধর্ম কি? আমি নেতা, আমার হাতে যত আসবে টাকা সমস্ত টাকা ফাঁকা করে দিয়ে দেশের কল্যাণ করব, তাহাই ধর্ম। আমি বাউল মেলা উৎসব করেছি, এই বাউল মেলা উৎসব কমিটির আমি বা আমরা যারা সদস্য আছি একটি টাকাও নয় ছয় করব না, সমস্ত টাকা পুঙ্খানুপুঙ্খানুভাবে হিসাব রেখে আয় ব্যয় সম্পূর্ণরূপে ঠিক রাখব, তাহাই ধর্ম। আমরা এই মহৎ অনুষ্ঠানকে ধরে রাখব, তাহাই ধর্ম। আমরা সন্তান সন্ততিদের জন্ম দিয়ে তাদের সুশিক্ষায় শিক্ষিত করব, তাহাই ধর্ম। সমাজ কল্যাণে আমি নিজেকে নিয়োজিত করব, তাহাই ধর্ম। এখানে মহাশ্মশান দিয়েছেন সরকার, কর্তৃপক্ষ দিয়েছেন বা আপনাদের পূর্ণ সহযোগিতায় মহাশ্মশান হয়েছে, এখানে প্রত্যেক দিন একদিন দুদিন পর বা পাঁচ দিন পর
যাহোক এখানে মৃত্যু সৎকার হয় সেটা পূর্ণ সহযোগিতার সাথে সেই কাজটা সম্পন্ন করব যারা এখানে আমরা শ্মশান সমিতিতে আছি তাহাই ধর্ম সেখানে আমার পরম শত্রুও যদি একজন আসে সেই কাজটা সুসম্পন্ন ভাবে করে তাকে বুঝিয়ে দেব সমাজের জন্য ভালো ভালো কাজগুলো করা প্রয়োজন তাহাই ধর্ম কাজেই তোমার কাছে বলতে চাই এখন ধর্ম হচ্ছেন এই ধর্ম ধর্ম বলছি ধর্ম হলেন যম মহারাজ বুঝলেন বাবা তো এই যম মহারাজের একটা ঘটনা হয়েছিল উনি বললেন পায়ে গোধ হয়েছিল হ্যাঁ অর্থাৎ যমের পিতা হলেন স্বয়ং সূর্যদেব আমরা সূর্য প্রণাম করে থাকি না ওম জবাব সুম শঙ্কা শঙ্কা সুপিয়াং মহাদুতিন ধান্তারিং সর্বপাপঘ্ন প্রাণ তোহস্মি দিবাকরম সেই দিবাকরের পুত্র হচ্ছেন শনি এবং যম মহারাজ যার নাম ধর্মরাজ এই ধর্মরাজ ধর্মরাজের কাছে বিশ্বকর্মার কন্যা সংজ্ঞাদেবীকে সূর্যদেব বিশ্বকর্মার হাতে অর্পণ করলেন মানে জামাতা করলেন বুঝতে পারলেন সূর্যদেবের কাছে সংজ্ঞাদেবীকে এই যমের মা এই সংজ্ঞাদেবীকে সূর্যদেবের কাছে বিশ্বকর্মা দান করেছিলেন মেয়ে তার মেয়ে সূর্যদেবকে সূর্যদেবের সাথে বিবাহ দিলেন এইবার সূর্যদেবের তাপ সহ্য করতে না পেরে সংজ্ঞাদেবী কি করলেন নিজের মতো সংজ্ঞাদেবীর মতো আর একটি নারী ছায়াদেবী সৃষ্টি করে ছায়াদেবীকে সূর্যের কাছে জমা রেখে সংজ্ঞাদেবী পিতার ঘরে চলে আসলেন অর্থাৎ বিশ্বকর্মার ঘরে চলে আসলেন হরে কৃষ্ণ আপনাদের কাছে বলতে চাই এখন এমন সময় এই যে যে যম মহারাজ মানে ধর্মরাজ ধর্মরাজ মায়ের কাছে যখন গেলেন এখন মায়ের কাছে গিয়ে মায়ের কাছে যখন প্রণাম করলেন মা তার সাথে ভালো ব্যবহার করলেন না এ কি মা হয়ে আমার সাথে খারাপ ব্যবহার করছে মানে বৈমাত্রী মা বিমাতা মা তো খারাপ ব্যবহার যখন করলেন না যখন খারাপ ব্যবহার করছেন ছায়া দেবী সাথে সাথে জম আর সহ্য করতে না পেরে ধর্মরাজ সাথে সাথে মাকে লাঠি দিলেন আর মা ছায়া দেবী সাথে সাথে ওই সেই ইকে তার পুত্রকে জমকে অভিসম্পদ করলে যে তুমি যে পায়ে যে বাহ পায়ে তুমি আমাকে লাঠি দিলে তোর পায়ে গোধ হবে এটা সমাজের শিক্ষার কি আছে সমাজের শিক্ষার জন্য বলে দিলেন যে বিমাতা মা হলো তো মা মায়ের অভিশাপ গ্রহণযোগ্য তাই জম মাতা পেতে নিলেন বাধ্য হলো সেই জমের গোধ হলো কেন গোধ হলো যে ওই বিমাতা মাকেও ওই বিমাতা মাকেও তিনি আঘাত করেছিলেন বলে এটা মাতৃ অপরাধ হলো মায়ের চরণে অপরাধ হলো পিতা দু বিয়ে করতে পারে দশ বিয়ে করতে পারে সকল মাই তো মা সেই মাকে আঘাত করেছিল বলে যার কারণে তার পায়ে গোধ হয়েছিল শেষে আসল পরিচয় জানতে পেরে তখন যমরাজ মায়ের শরণাগত হলো মা আমার ভুল হয়েছে আমাকে তুমি ক্ষমা করো আমি রাগের বশীভূত হয়ে এ কি করেছি তবে আমি জানতাম না যে তুমি আমার আসল মা না তুমি যে আমার নকল মা তুমি যদি নকল মা হতে তাহলে আমি এটা কখনোই তোমার সাথে এই আচরণ করতাম না নিজের মা বলে সন্তান তো মাকে লাথি মারতেই পারে আমি ছোট্টকালে মাকে কত লাথি দিয়েছি কত না কি করেছি গর্ভ থেকে শুরু করে তাই আমি রাগের বশীভূত হয়ে ক্রোধের বশীভূত হয়ে এই কাজ করেছি ও মা তুমি আমাকে ক্ষমা করো মা তখন বললেন তথাস্তু মা
ঠিক আছে বাবা তোমার অপরাধ মোচন করে দিলাম অর্থাৎ জগতে শিক্ষা দিল যে বিমাতা মায়ের প্রতি খারাপ ব্যবহার করলে তার পায়ে গোদ হলো এবং সেই মায়ের আশীর্বাদে তার পায়ের গোদ সেরে গেল এই হলো মূল বিষয় আরেকটা বিষয় আমি পরবর্তী আসরে বলবো তাই প্রথম আসরে আমার আর বেশি বলার ইচ্ছা নাই কারণ সময়টাও বেশি নাই তিন ঘন্টা তিন ঘন্টার মধ্যে আবার ওনাকে আরেকটা আসর দিতে হবে আবার আমারকে আরেকটা আসর করতে হবে সেই দিকে নজর রেখে আমার অধর্মের প্রতি বলতে চাই ওরে অধর্মী তোমার বাহু বলে তুমি কিছু করার চেষ্টা করো না যত লণ্ডভণ্ড কুকণ্ড কাজ বাহু বলে তুমি করার চেষ্টা করো না শান্তমতি ঊর্ধ্বগতি সরল স্বভাব হও তবেই তো তুমি কৃষ্ণ গুণগান গাও আমার কথা নেবে আজি হতে তুমি ভালো শুদ্ধ বিশুদ্ধ একটা মানুষ হবে অধার্মিক হবে না একটা সুপুরুষ হবে তোমাকে আমি বলতে চাই কারণ মানুষের মতো মানুষ হলে পরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন নিবেদিল মহারাজ বহু অনুনয়ে আসতে সাধু শ্রেষ্ঠ নরোত্তম তোমার সোনার দেবালয়ে নালয়ে আশ্রয় আজি তরুচ্ছায়া তোলে করিছে নাম সংকীর্তন ভক্ত বৃন্দ দলে দলে ঘেরি তারে দর দর উদ্দীলিত আনন্দ ধারায় ধৌত ধন্য করিছেন ধরণীর ধুলি শূন্য প্রায় দেবাঙ্গন ভৃঙ্গ যথা স্বর্ণময় মধু ভাণ্ড ফেলি সহসা কমল গন্ধে দ্রুত পক্ষ মেলি ছুটে যায় গুঞ্জুরিয়া উন্মুখ পিপাসা ভরে সেই মতো নর নারীগণে তোমার সোনার দেউল পানে না তাকায় চলিয়াছে ছুটি যেটা ভক্তের হৃদয় পদ্ম ফুটি বিতুরিছে স্বর্গের সৌর ওরে অধর্মী ওই মন্দিরে মসজিদে ভগবান থাকে না সেখানে মন্দিরে মসজিদে মাথা ঠোকালে সেখানে ভগবত কৃপা লাভ করা যায় না এই কবিতার শেষ পর্যায়ে বললেন বিংশ লক্ষ স্বর্ণ মুদ্রা দিয়া রচিয়াছে অনিন্দিত যে ঘর অম্বর ভেদিয়া পূজা মন্ত্রে নিবিদিয়া দেবতারে করিয়াছ দান আমি কহি সে মন্দিরে দেবতার নাহি কোন স্থান কেন জীবৎসর বন্নিদাহে অজস্র সহস্র প্রজা অন্ন বস্ত্রহীন দাঁড়াইল দ্বারে তব কেঁদে গেল ব্যর্থ প্রার্থনায় অরণ্যে গুহার গৃহে সেদিন কহিলা ভগবান তোমার অনাদি ঘরে সুয়ালোক দীপ্যমান দয়া শান্তি প্রেম অর্থাৎ দয়া শান্তি প্রেম ধৈর্য বিশ্বাস ধীমতা সৌম্যতা গৌণতা মৌনতা এই গুণগুলির নামে হলো ধর্ম এই গুণগুলি যে মানুষের মধ্যে আছে সে বেশ যদি নাও পড়ে সাধুর বেশ যদি নাও পড়ে সেও ধার্মিক হতে পারে ধীমতা মানে বিচক্ষণতা গুণ বিভিন্ন গুণ তার মধ্যে বিচক্ষণ বিভিন্ন জ্ঞান তার মধ্যে আছে ধীমতা সম্যতা সবার প্রতি সমান গৌণতা অর্থাৎ সকলেই আপনারা বড় আমি একেবারেই নগণ্য গৌণতা মৌনতা যতটা মৌন থাকতে হবে বেশি বাচালতা হওয়া যাবে না কম কথা বলতে হবে আরে বেশি কিছু বেশি কথা ভালা ভালা নয় রে বেশি কথা ভালা নয় বেশি কিছু ভালো নয় ভালোর মধ্যে কম না থাকলে বেশির কি আর মূল্য নয় কাজেই অনেক বেশি জানি বলে অনেক বেশি কথা বলবো তা চলবে না মৌনতা গৌণতা ধীমতা সাম্যতা এই সব গুণ যাহার মধ্যে আছে ধার্মিক বলে বিবেচনা করি আমি তাকে এ কথা বললাম তোকে বলবার জন্য চাই বেশ পড়লেই সেই দেশে যাওয়া যায় না রে ভাই তবে বেশের প্রয়োজন আছে বেশ না থাকলে পরে দেশের সন্ধান মিলে না বেশটা পড়তে হবে বেশকে অগ্রাহ্য করা চলবে না সাধুর বেশ পরে যে সাধুর আচরণ করা করে না সেই হলো অধার্মিক তাই তুমি সাধুর বেশ পরে আজকে এই সভা পরে দাঁড়িয়েছো অধার্মিক ভাই তোমার মধ্যে সেই গুণগুলি যেন প্রস্ফুটিত হয় আমি এইটুকু প্রার্থনা গোবিন্দের কাছে প্রার্থনা জানাই যাক এখন আমার আরেকটা কিন্তু প্রশ্ন আছে ওই জবাবটা আমি দ্বিতীয়বারে দিতে চাই এবার বলেছেন
যে পিতা সূর্যদেব আর কে দুইজন মিলে আমি দ্বিতীয় আসরে জবাবটা অবশ্যই করব বুঝলেন যে দুইজন মিলে কার গর্ভে সন্তান জন্ম দিল এটা একটু ক্রিটিক্যাল ভাবে আমার বিবেকটাকে রিসার্চ করার জন্য প্রশ্ন করেছে ওটা এখন জমের ভূমিকায় থাকলে হবে না ওটা আমি দ্বিতীয়বারে ভালোভাবে আপনাদের জবাব করব দান আপনাদের কাছে দেব সমাধান কোনো অসুবিধা নাই এই পর্যন্ত বলে আমার দ্বিতীয়বারে আবার ওনাকে আনাতে চাই আমি আর বেশি আমার বলার ইচ্ছা নাই তবে জাগে জাগে বেশি বলে নিষ্প্রয়োজন আর কেন বেশি কথা বলিব এখন আমি যদি একা একা বলি আবার বেশি বেশি বললে পাশে আবার করতে পারে দোষী দোষা দোষী রোষা রোষী করে লাভ নাই এই পরিজন্ত এখন ছেড়ে দিতে চাই জাগ জাগ আর কেন বেশি বলি ভাই এই পরিদান্তই ছেড়ে দিতে চাই কবিগুরু যিনি বটে হইলেন আমার ওনার নাম হলো শামসু সরকার দ্বিতীয় গুরু আমার অসীম সরকার তাহারি চরণে তবে প্রণাম আপার এইদিকে আছেন সাধু সুধি জন প্রত্যেকের পদান্নত হইলাম এখন এইদিকে আছেন মাতামাসিগণ আপনাও দিও মা গজুগুলো চরণ এইদিকে আছেন যদি মুসলমান ভাই আপনাদের জনবিতে সালাম জানাই তবে সালাম করে কালাম করে আমায় করবেন দোয়া এই পর্যন্ত শ্রী দিলাম গাওয়া এই পর্যন্ত করে খেন্ত রাধা কান্তেশ্বরী চাঁদ বদনে প্রেমানন্দে একবার বলুন হরি 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 বল হরি বল হরি একবার ওটা ফ্রি আসল শুদ্ধ বাবা অসুবিধা নাই তাহলে তোমার যা আলোচনা কোনোটা আমার মন্দ না কিন্তু ভাবে যেটা বুঝলাম ব্যাপারটা ওই রকম আরে স্বয়ং নারায়ণ যিনি অধর্মের আশ্রয় নিল তিনি অধর্মের আশ্রয় নিয়া নিজে তখন শঙ্খাসুর হইয়া তুলসী সতীত্ব করে দিল নষ্ট কথাটা একদম স্পষ্ট মনে নিও না কষ্ট তোমার স্বয়ং নারায়ণ যিনি ভগবান তিনি শঙ্খাসুরের মূর্তি ধরল কেন যদি বাপের বেটা হবা নারায়ণ হইয়া তুলসীর কাছে যাবা তা তো দাও নাই শঙ্খাসুরের মূর্তি ধরলা কেন তাহলে ওই যে অধর্মের পক্ষটাই নারায়ণও নেন শঙ্খাসুর হইয়া তুলসীর ঘরে গিয়া তুলসী সতীত্ব করলো নষ্ট এই যে আমার যুক্তিটা কিন্তু একদম স্পষ্ট তারপর ধর্মের ব্যাপার আহাহা বড় ভাই গেছে ছোট ভাই গেছে মরে দেখেন ধর্মে কি করে ছোট ভাই গেছে মরে ছোট ভাইয়ের বউ কান্নাকাটি করে আমার আর উপায় নাই ভাসুর গিয়ে কয় আমি থাকতে চিন্তা নাই এটা ধর্মের প্রতিনিধি যারা ছোট ভাই গেছে মারা ভাসুর গিয়া বৌমার সামনে খাড়া কয় আমি আছি মরে গেছে ভাই তার জন্য চিন্তা নাই আমি তো আছি শুধু এইটাই শেষ কথা না ভাসুর হয়ে ছোট ভাই বউয়ের পেটে বাচ্চা পর্যন্ত জন্ম দিল এইটাই তোমাদের ধর্মের কর্ম ছিল মানে তোমাদের বিচার ভালো ধর্মের বিচার খুব ভালো এক দেশে এটা কল্পনায় ধরে নিবেন কোন দেশ সেটা কইলে বিচার করে আমি বাড়ি করে দিতে পারবো না এটা কল্পনায় ধরে নেন এক দেশের রাজা উনি সমান বিচার কি তেলের দাম যেরকম ঘিয়ের দাম সেরকম দুধের দাম যেরকম ঘিয়ের দামও তাই চালের দাম যেরকম ডালের দাম ওই রকমই পাই মানে এক দাম এটা ওনার হচ্ছে ওই দেশের নাম তাই আমার দেশে সব জিনিস এক দাম কেন করলো যার যতটুক দরকার ততটুকের বেশি তার নিবে না ঘি তার কেউ বেশি খায় না যতটুক দরকার ততটুক খাবে তেল যেখানে লাগাবে ওইটা তেল নেবে এই জন্য তেলের দাম ঘিয়ের দাম চালের দাম ডালের দাম সব কিছু এক দাম এখন দুই বন্ধু ওই দেশে গিয়ে কয় এ দেশের আইন কানুন কিন্তু ঠিক নয় ভালো মন্দ বিচার করে দাম ওঠানামা করে কিন্তু সব জিনিসের এক দাম এটা বিচার কিন্তু ঠিক না ভাই এই দেশে আমার থাকার ইচ্ছা নাই আমি অন্য দেশে যাই এখন একজন লুভী বন্ধু ছিল কয় এই দেশেই থাকবো আরে তেলের দামে ঘি এরকম অন্য দেশে আছে না মনে আছে ভাবো এই দেশে থাকবো তেল বাদ দিয়ে খালি ঘি খাবো একবার সে করলো কি নিজের বউ
आठ मासे गर्भवती आठ मासे गर्भवती बऊ ओईटा बऊ निया कय ए देशे चल जाय ओई देशे तेलेर दाम घीर दाम समान पाई मने आछे बाबु ओई देशे थाकबो खाली घी खाबो ओई देशे जखन गेल एकटा घोड़ार उपरे चढ़े बऊ के निल उनिओ घोड़ा दौड़ाइते दौड़ाइते ओई देशे गिये उपस्थित हलो एक गाछेर तले घोड़ा छेड़े दिए स्वामी स्त्री दुइजने विश्राम करे आर घोड़ा गिये एकजने क्षेत्रेर मध्ये लेगे गेल धान क्षेत्रे लागलो जखन ओई जमीर जे मालिक दौड़ाइया एलो आई घोड़ा के एसे माने बाड़ी चराइलो मार दीते शुरू करलो घोड़ा आला कय आर मारबेन ना अबुज কয় মারবো না এটা কার কয় আমার এবার ঘোড়া বাদ দিয়া ওনারই মার শুরু করলো ওনারে যখন মারে বউ গিয়ে ফিরায় তার আরে আপনার কাছে করি প্রার্থনা আমার স্বামী তারে মারবেন না কয় মারবো না মানে আমার ক্ষেতের ধান খাইছে আর তোমার স্বামীরে মারবো না স্বামীরে যখন মারতে যায় ওই বউ গিয়ে ফিরায় বউয়ের এমন এক লাথি দিল একবার পেটে আট মাসে বাচ্চা পর্যন্ত নষ্ট হয়ে গেল এবার ঘোড়া লাগিয়ে রাজার কাছে বিচার দিল মহারাজ বিচার করে দেন আমার অন্যায় করেছে আমার বউ মারছে আমার বউ মারেনি মানে বউয়ের বাচ্চাটা মারছে আট মাসের বাচ্চা ছিল ওইটারে মারলো আর আমার ঘোড়ারে পিটাইলো আমারও মারলো বিচার চাই মহারাজা কয় কে মারলো তাকে ধরে নিয়ে আসো সঙ্গে সঙ্গে তার কর্মচারী পেয়াদা পাঠিয়ে দিল একবারে বেচারিকে ধরে এনে আসামি আর নির্দোষী দুইজন এক জায়গায় দাঁড় হলো এই বলো তুমি তার ঘোড়াকে মেরেছিলে হ্যাঁ মেরেছিলাম দেখেন বিচার কি ভালো ধর্মের প্রতিনিধি ভাই একটু বিচারটা শুনবা এটা তোমার অনুরোধ জানাই তুমি ঘোড়াকে মারলে কেন কয় ঘোড়ায় আমার ধান খাইছে ওই জন্য মারছি কয় হ্যাঁ তো ঠিকই ঘোড়ায় ধান খাবে তুমি তো খেদাবা মার ভাই রাজার বিচার কিন্তু ভালো ঘোড়ায় ধান খাবে আর তুমি বৈশা থাকবা তা তো ঠিক না ঠিক আছে ভালো করছো পরে মারলা কেন কয় ও ঘোড়া আটকাইতে গেছে ফিরাইতে গেছে কয় এই জন্য তোমারও কয়েকটা দিছে এটা ভালোই করছে খারাপ করে নাই ঘোড়ায় ধান খাইছে তার ক্ষতি হয়েছে আর তুমি ক্ষতিপূরণ না দিয়া ঘোড়া ফিরাইতে গেলা বাঁচাইতে গেলা এই জন্য তুমিও কয়টা খাইলা বিচারটা ঠিক আছে কয় এইটা নাও ঠিক আছে ঘোড়ায় খাইছে ঘোড়ারে মারছে আমি ফিরাইতে গেছি আমারে কয়েকটা দিছে এটাও ঠিক আছে মহারাজ ওই বিচারটা করে দেওয়া চাই আমার বউয়ের পেটে আট মাসের বাচ্চা ছিল বাচ্চাটা নষ্ট হয়ে গেল ওর লাঠি খাইয়া বাচ্চাটা নষ্ট হয়ে গেছে রাজা রাগ হয়ে গেল আমি সঠিক বিচার করি এই বউয়ের পেটে আট মাসের বাচ্চা ছিল একে মারছিস ভালোই করেছিস ঘোড়াকে মারছিস খারাপ করিস নাই কিন্তু বিচার আমার তো করা করি বিচার তোকে সারাসারি নাই এই যে বউয়ের পেটে আট মাসে বাচ্চা ছিল বাচ্চাটা মারছি একে লাথি মেরেছি সে মেরেছি বাচ্চাটা যে নষ্ট হইল এর সঠিক বিচার আমি করব এখন ওই যার বউ কয় মহারাজ সঠিক বিচার করবেন আমার বউয়ের পেটে আট মাসের বাচ্চা ছিল ওটা মরে গেল সঠিক বিচার চাই এবার মহারাজ বিচার করে দিল এই তুই এর বউয়ের পেটের বাচ্চা নষ্ট করেছিস আট মাসের বাচ্চা ছিল তোর লাথি খেয়ে বাচ্চাটা মরে গেছে কয় হ্যাঁ এটা আমার অন্যায় হয়েছে তাই এবার সঠিক বিচার করতে হবে আমার কথা নিবি এই বউ নিয়া তোর বাড়ি যাবি আর বউ নিয়া তোর বাড়ি যাবি কয় নিয়া কয় রাখবি যতদিন পর্যন্ত আট মাসের বাচ্চা না হয় এতদিন তুই এটা লালন পালন করবি আট মাসের বাচ্চা বানাইয়ে তারপরে আরে ফিরিয়ে দিবি আমার দারুণ বিচার তাহলে বিচারটা কিরকম ভালো বিচার হয়েছে না এখন ওই যে ঘিয়ের লোভে গেল কই এইটা কি হইল আমার বউ উনি আট মাসে বাচ্চা বানাইব একবার করা করি বিচার যতদিন আট মাসের বাচ্চা না হয় অতদিন তুই রাখবি বাচ্চা বানায়া তারপর আইনা ফিরিয়ে দিবি এই যে এই হচ্ছে তোমাদের বিচার হ্যাঁ আর মরে গেছে ছোট ভাই বৌমা কান্নাকাটি করে ভাসুর গিয়া দাঁড়াইল বৌমার গোচরে মরে গেছে ভাই তার জন্য চিন্তা নাই আমি তো আসি হ্যাঁ আসি না একবার বাচ্চা পর্যন্ত জন্মাইলে দেখেন বিচারটা কি সুন্দর হইল তোমার কাছে জিজ্ঞাসা রইল ভাসুর হয়ে কি করে এটা কোন ধর্মের আইনের বিচারে ছোট ভাইয়ের বউয়ের পেটে বাচ্চা জন্মাইতে পারে
एक तो बापेर बेटार मत जान उन्नी व्याख्या करे ए पर्यन्त ही थाक एबार सुंदर करे शुना कारण आठ साढ़े आठटार मध्य करते हबे शेष तारपरे कौशिक अधिकारी करबे प्रवेश एइजन्य साढ़े आठटाय कौशिक अधिकारी एर मध्ये आमादे दुइजनेर पारापारि एकबार ठीक घड़ीर समये दिब आसर सारी जय गुरु जय थाकबेन सबाई धैर्य धरे भालो प्रश्न करेछेन आसरे तबे तुमि जानो ना संविधान सम्बन्धे तुम्हार ज्ञान नहीं सत्य त्रेता दापर कलि सब जुगेर संविधान समान नय तुमि जे जगह दाड़िये आमाके प्रश्न करेछो एटा दापर जुगेर संविधानेर कथा अर्थात दापर जुगे भासुरेर द्वारा সন্তান জন্ম দিতে পারে মহামণি বেদব্যাস বংশরক্ষার জন্য আপনারা সবাই জানেন সত্যবতীর নির্দেশে আপনারা সকলেই জানেন বিচিত্র বীর্য মহারাজ চিত্রাঙ্গদ বিচিত্র বীর্য এই যে তারা দু ভাই কিন্তু আপনারা সবাই জানেন সেই বিচিত্র বীর্য যক্ষা রোগে যখন তিনি মারা গেলেন এবার সত্যবতীর নির্দেশে শেষ পর্যন্ত ওই বংশ রক্ষার জন্য পাণ্ডুকে সেই মহামণি বেদব্যাস কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস যিনি বনে সাধনা করেছিলেন কৃষ্ণ সাধনা তাহাকে স্মরণ করলেন সত্যবতী পুত্র তুমি চলে এসো মহারাজ শান্তনুর বংশের কাহিনী আমি বলছি আপনাদের কাছে বলতে চাই সেই সেই যে কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাসকে লোক দেখে সেই পাণ্ডুরাজের বা অন্ধ ধৃতরাষ্ট্রের যে মা একটু জড়সড় হয়েছিল তাই সেবার পাণ্ডু হলো তারপর প্রথমবার যে ধৃতরাষ্ট্র হলো সেই ধৃতরাষ্ট্র তার মা ওই যে সেই বিশাল মরুতি জটাধারী সেই ভয়ঙ্কর মরুতি মহামণি বেদব্যাসকে দেখে চোখ অন্ধ করেছিল বলে অন্ধ ধৃতরাষ্ট্রের জন্ম হলো এবার আমার যুগে এইটাই নিয়ম ছিল অর্থাৎ বংশরক্ষার জন্য আমার দাপর যুগের এই প্রণালী ছিল ভাইয়ের মানে অর্থাৎ বৌদির পেটেও সন্তান জন্ম দিতে পারে এবং সেই ভাউসানি যাকে আমরা বলি ছোট ভাইয়ের বউয়ের পেটেও সন্তান জন্ম দিতে পারে এটা আমাদের ওই যুগের নিয়ম ছিল কাজে তোমার কাছে বলতে চাই এখন তুমি যে বলছো যে তোমার যুগের অর্থাৎ ধর্মের এই নীতি হ্যাঁ ধর্মের আমাদের সত্য ত্রেতা দাপর কলি এই কলির যুগ ধর্মে সেটা নাই সেটা দাপর যুগে ছিল ত্রেতা যুগে ছিল ত্রেতা যুগে যখন বালি মহারাজ মারা গেল বালি মহারাজকে রামচন্দ্র যখন মারলেন তখন সুগ্রীবের সাথে সেই বালিরাজের ভাই সুগ্রীবের সাথে সেই ওই বালি মহারাজের স্ত্রীর সাথে বিবাহ দিলেন এটা সেই যুগের নিয়ম ছিল কাজে তোমার কাছে বলতে চাই এখন আমি ছোট্ট করে আগে একটা গান গাই তারপরে আমাকে তোমাকে আমি ধর্ম সম্বন্ধে আর একটু বুঝাই ধর্ম কি তুমি যেটা বলছো যে সেই যুগে কেমন ধর্মের কথা বক্তৃতা দিলেন যে আট মাস যতদিন না হবে ততদিন সেখানে গিয়ে থাকবে বেশ ভালো কথা হ্যাঁ এটা একটা আধ্যাত্মিক মার্গে জবাব তোমাকে করব দান মায়ারি সংসারে এসে বারে বারে তোমারে ভুলিয়া যাই দয়াল বলো কি সে তোমায় পাই ও দয়াল বলো কি সে তোমায় পাই মায়ার সংসারে এসে বারে বারে তোমারে ভুলিয়া যাই দয়াল
बोलो किसे तुम्हें पाई दयाल, बोलो किसे तुम्हें पाई। हरि बोल हरि बोल हरि बोल। जननी जठरे हेरिया तुमारे सत्य करे सेई दिन एसेछिलाम ताई दयाल, एसेछिलाम ताई। आमरा प्रत्येक जीव जननी जठरे, तबे एकटा प्रशंसार कथा ना बोललेई चले ना। আমার বন্ধু প্রবর রাধামোহন মল্লিক, ওনার রচনা করা এই গানখানা ওনারই লেখা। এই গানখানা দিয়ে তোমাকেই আমি বোঝাতে চাই আজকের দিনে দশরা ধরে বলছি। প্রত্যেকটি জীব জননী জঠরে আমরা প্রতিজ্ঞা করেছিলাম সপ্তম মাসে গর্ভাবাসে তুরীয় শ্রীকৃষ্ণ গুরুরূপে যান, মহামন্ত্র দিয়ে জীবকে করানো চেতন। জীব কয় ধরা ধামে যেতে নাহি চাই, জন্ম নিয়ে প্রভু তোমার দেখা নাহি পাই। তাই জননী জঠরে হেরিয়া তোমারে প্রতিজ্ঞা করে সেই দিন এসেছিলাম তাই দয়াল, এসেছিলাম তাই। পরে ভূমণ্ডলে সবে গেলাম ভুলে, পরে ভূমণ্ডলে সবে গেলাম ভুলে, মহামায়াতে জড়াই দয়াল, বলো কি সে তোমায় পাই দয়াল, বলো কি সে তোমায় পাই। কামিনী কাঞ্চনে দারুণ মায়ায় আভরণে, ও মা কামিনী আর কাঞ্চন মানে সোনা। কামিনী কাঞ্চনে দারুণ মায়া আভরণে, আবরণ শব্দের অর্থ হচ্ছে ঢাকা, আর আভরণ মানে অলংকার, আমার মায়ার অলংকার। আমার মায়ার অলংকার কি? বিভিন্ন অলংকার আমরা পড়ে আছি। আমার সুন্দর একটা গাড়ি আছে, সুন্দর একটা বাড়ি আছে, আমার সুন্দর একটা শিক্ষিত ছেলে আছে, একটা মেয়ে আছে, আমার মায়ার অলংকার। আমার ঘরের রমণী আমাকে বড় ভালোবাসে, আমার রমণীর মতো, আমার নারীর মতো আর কারো নারী হয় না। এই যে মায়ার অলংকারগুলো, যত মায়ার অলংকার করবেন ততই মরবেন। গীতা শাস্ত্র বললেন, কশ্যপীতা কশ্যমাতা কশ্যভ্রাতা সহোদরা কায়াশ্বন সম্বন্ধ কা কশ্য পরিবেদনা। হে অর্জুন,
কে পিতা কে মাতা কে ভগ্নী কে ভ্রাতা আত্মার সাথে দেহের সম্বন্ধ নাই। কখন যেন আত্মা দেহ থেকে দেহি চলে গেলে দেহখানা পরে রবে, হয়তো পূর্বে নয়তো গারবে, নয়তো সমাধি করবে। হরি বল হরি বল। কামিনী কাঞ্চনে দারুণ মায়া আভরণে তোমা হেন সুজনে মনে রাখি নাই দয়াল, মনে রাখি নাই। কামিনী কাঞ্চনে দারুণ মায়া আভরণে তোমা হেন সুজনে মনে রাখি নাই হে দয়াল। আমার গর্ভাবাসে চুক্তি ছিল, কি চুক্তি? হে প্রভু আমাকে ধরাধামে পাঠিয়ে দিও, আমি পৃথিবীতে গিয়ে তোমার নাম গুণগান কীর্তন করব। কিন্তু যেদিন আমি দশ মাস দশ দিন পরে ভূমিষ্ঠ হলাম, ওয়ানা ওয়ানা গর্ভের যাহা চুক্তি সব ভুলে গেলাম। ভুলে গিয়ে আমার আমিত্ব আমার বড়াই আমার জাহিরি আমি বিকাশ ঘটালাম। তাই কামিনী কাঞ্চনে দারুণ মায়া আভরণে তোমা হেন সুজনে মনে রাখি নাই দয়াল, মনে রাখি নাই। বলে রাধা মোহনে ও রঙ্গা চরণে, বলে রাধা মোহনে ও রঙ্গা চরণে নিদানে দিও মোরে ঠাই দয়াল, বলো কি সে তোমায় পাই দয়াল, বলো কি সে তোমায় পাই। মায়ার সংসারে এসে বারে বারে তোমারে ভুলিয়া যাই দয়াল, বলো কি সে তোমায় পাই দয়াল, বলো কি সে তোমায় পাই দয়াল, বলো কি সে তোমায় পাই। মায়ারি সংসারে এসে বারে বারে আমি পৃথিবীতে বারবার এসেছি, কেমন করে এসেছিলাম? নবলক্ষ বার মৎস্য জনি, দশ লক্ষ বার কৃমি জনি, একাদশ লক্ষ বার পক্ষী জনি, ত্রিশ লক্ষ বার বৃক্ষ জনি, কুড়ি লক্ষ বার পশু জনি, চার লক্ষ বার মানবা। আমি পৃথিবীতে মায়ারও সংসারে এসে বারে বারে আমি বারবার এসে মায়ারই যন্ত্রণা লাভ করেছি। নয় লক্ষ বার মৎস্য জুনি আমি, নয় লক্ষ বার জলে মাছ হয়েছিলাম, নবলক্ষ বার মৎস্য জুনি, নয় লক্ষ বার জলৌকিকা হতে হতে সাগরে তিমি হয়ে, না জানি আমার কতবার তিমি জন্ম লাভ করলাম। সাগরে তিমি হয়ে আমার মুক্তি, শাস্ত্র সিদ্ধান্ত দিলেন তিমি হয়ে মুক্তি। আবার দশ লক্ষ বার কৃমি জুনি আমি, দশ লক্ষ বার কৃমি হয়েছি, কৃমির ভিতরে কৃমি হয়েছি, তাহার ভিতরে সূক্ষ্ম কৃমি হয়েছি, যেটা বিজ্ঞানের ভাষায় বললেন এত সূক্ষ্ম অণু পরমাণু, পরমাণু বিভাজ্য ইলেকট্রন প্রোটন নিউট্রন যাহা শক্তিশালী অণু, এত সূক্ষ্ম আমি সূক্ষ্ম কৃমি হতে হতে আমি বৃহৎ কৃমি হয়ে পাহাড়ের গহ্বরে অজাগর সর্প হলাম। এত বড় আকৃতির বড় মাপের অজাগর হলাম, আমার উপরে মাটি পড়ে মাটির উপরে লতা গুল্ম ঢেকি শাক বিভিন্ন হওয়া শুরু হলো। আপনারা পাহাড়ে গেলে একটা পাহাড়ের লতা পাতা সহ যদি লড়তে থাকে
ভালো করে জেনে নেবেন, দেখে নেবেন, হয়তো কোনো বাহিরের কোনো জীবজন্তু নতুবা দেখা যাচ্ছে ওটা অজগর সর্পের উপরে ওই সমস্ত জঙ্গলটাই নড়ছে, মানে মানুষের গন্ধ পেয়ে আমাকে হয়তো মরতে হবে। তার মুখে গেলে, কৃপা করে যদি তার মুখে কোনো আহার গেল তাহলে সে খাইল, আর যদি আহার না গেল কতকাল না খাইয়েই কাটালো অজগর। আমি দশরথ, আপনি, আমি, রাধামোহন প্রত্যেকেই অজগর হয়েছি, তাই 10 লক্ষবার কৃমিজুনি অজগর হয়ে মুক্তি, 11 লক্ষবার পাখিজুনি। আমি বিভিন্ন প্রজাতির পাখি হতে হতে আমি যেদিন শকুন হলাম, আমার লক্ষ্য ভাগারের দিকে, যতই উঁচুতে যাই না কেন লক্ষ্য আমার নিচে। কোথায় ভাগারে কি পচা বস্তু পড়ে আছে, কোথায় গরু, মোষ, ছাগল, ঘোড়, ভেড়া কোথায় পড়ে আছে, আমার লক্ষ্য নিচের দিকে। আমি শকুন হলাম, কাক হলাম, তারপরে মুক্তি। হ্যাঁ হ্যাঁ, তারপরে 30 লক্ষবার আমি বৃক্ষ হলাম, বিভিন্ন প্রজাতির বৃক্ষ হতে হতে পৃথিবীতে অসুস্থ বৃক্ষ হয়ে 1000-5000 বছর বেঁচে থেকে আমার সে জন্মের অবসান হল। তারপর 4 লক্ষ, তারপরে 20 লক্ষবার পশুজুনি, বিভিন্ন প্রজাতির পশু হতে হতে শাস্ত্র বললেন গোজন্মে মুক্তি, আর কাদ্যকার বললেন না, গোজন্মে মুক্তি নয়, যেদিন আমি গোজন্ম লাভ করে বৈষ্ণব গৃহের গাবি হব, আমার দুগ্ধ দিয়ে নিত্য নিত্য গুরু গোবিন্দের সেবা হবে, সেই দিন থেকে আমি জানব আর আমাকে গোজন্ম লাভ করিতে হবে না, আমি এবার মনুষ্য জন্ম লাভ করিব। হরিবল হরিবল। আমার গোজন্ম থেকে, পশু জন্ম থেকে আমি লাভ করলাম মনুষ্য জন্ম। এই মনুষ্য জন্মে মনুষ্য দুর্লভ জনম, সর্বজন্মের সার, আর দেবগণ বাঞ্চা করে মানব হইবার, এ হেন মানব জনম পিয়ে দিনে দিনে কাটাইলাম শুধু মরা ননায় কারণে, আমার দিবা গেল নানা কাজে রাত্রি গেল নিন্দে, না ভজিন রাধা কৃষ্ণ চরণা আর বৃন্দে। হরিবল হরিবল হরিবল। আমি মানব জনম লাভ করি, মানুষের করণ কারণ করলাম না, তাই সাহিত্য বললেন ওরে মনুষ্য দুর্লভ জনম, দুর্লভ যাহা সহজে লাভ করা যায় না, এ জন্মের নাম দুর্লভ জনম, এ জন্মের নাম দুর্লঙ্ঘ জনম। ব্যাকরণ বললেন দুর্লঙ্ঘ শব্দের অর্থ যাহা সহজে লঙ্ঘন করে আসা যায় না, এতগুলো জন্ম লঙ্ঘন করে করে আমি মানুষ হয়েছি, তাই এ জন্মের নাম দুর্লঙ্ঘ জনম, এ জন্মের নাম দুরোপণীয় জনম। যে জন্মে সহজে, দুরোপণীয় শব্দের অর্থ হল যাহা সহজে ভুলিবার যোগ্য নহে, এমন একটা জন্ম, এই জন্মটার নাম দুরোপণীয় জনম। অর্থাৎ আমাকে এমন একটা জন্ম লাভ করতে হবে সহজে যেন মানুষ আমাকে ভুলে না যায়, আমি মারা যাবার পরেও যেন আমাকে মানুষ হাজার হাজার বছর স্মরণ করে, সেইভাবে ধর্মের নীতি পালন করে আমি মানুষের মতো মানুষ হব। মন্দিরে নেই, মসজিদে নেই, মক্কায় আমাকে পাবে না, কঠোর তপস্যায় নয়। ভগবান বললেন আমি মন্দিরে থাকি না, মসজিদে থাকি না, যিনি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম পা যুক্ত নামাজ করছেন, আল্লাহ তাআলাকে স্মরণ করছেন, ভোরে, ফজর, আসর, জোহর, মাগরিব, ইশা পা যুক্ত নামাজের আজান দিচ্ছেন, স্মরণ করে দিচ্ছেন, আমার উপরে একজন আছে, এটা ভালো সাবজেক্ট, আমাদের ত্রিসন্ধ্যা গায়ত্রী, আমরা 3 বার গুরুমন্ত্র জপ, স্মরণ, মনন করে থাকি, ধ্যান ধারণা করে থাকি, ওনারা 5 বার ডাকেন, অর্থাৎ 5 বার ফজর, আসর, জোহর, মাগরিব, ইশা 5 বার সেই আল্লাহ তাআলাকে স্মরণ করেন, যিনি ভগবান তিনি আল্লাহ, যেটাই মাতা সেটাই কাল্লা, যেটাই মুন্ড সেটাই কাল্লা, কেউ বলছেন জল, কেউ বলছেন পানি, কেউ বলছেন দিদা, কেউ বলছেন নানি, কেউ বলছেন মাংস, কেউ বলছেন গোস্ত, কেউ বলছেন সখা, কেউ বলছেন দোস্ত, আপনারা এত হবেন না ব্যস্ত, আমরা সাম্যের গান গাই, আমরা যারা
बाउल गान करी भाई आमादेर मध्ये सम्यता आछे आर एटाई हलो साधुर नीति एटाई हलो धर्मेर नीति मोरा आगे बृंदे दुईटे कसम हिंदू मुसलमान मुसलिम तार नयन मणि हिंदू ताहार प्राण एकशे देशेर खाई गो हवा गो मोरा एकशे देशेर जल एकशे मायेर बक्षे फले एक फूल फल मोरा आगे भाषाते माके डाकि गो এক সুরে গাই গান মোরা আগে বৃন্তে দুইটি কুসুম হিন্দু মুসলমান তবে এখানে মুসলমান ভাই থাকলে আমার অপরাধটা ক্ষমা করবেন আমি একটা ছোট্ট করে নজরুল তার ভাষাতে বুঝালেন মোরা এক বৃন্তে দুইটি কুসুম হিন্দু মুসলমান মুসলিম তার নয়নমণি নজরুল বুঝালেন এটা আমার কথা কিন্তু নয় নজরুল বুঝালেন মুসলিম তার নয়ন মণি হিন্দু তাহার প্রাণ হরে কৃষ্ণ মুসলমান ভাই থাকলে ক্ষমা করবেন মুসলিম তার নয়ন মণি একটা দেহে যদি নয়ন না থাকে লাঠি টানা দিয়ে লাঠিতে ভর করে প্রাণটা দেহটা চলতে পারে হরে কৃষ্ণ আর হিন্দু তাহার প্রাণ আর প্রাণটাই যদি না থাকে দেহটা অচল দেহটা পূর্বে না হয় গারবে প্রাণটা শাশ্বত সনাতন সনাতন থেকে উৎপত্তি সেই শাশ্বত সনাতন ধর্মকে ধরে রাখুন আপনারা সকলের প্রতি সমব্যবহার করুন সনাতনের একটাই মূল কথা সকলের সঙ্গে প্রীতি প্রচার করবে অহিংসার বাণী প্রচার করবে ত্যাগের মধ্য দিয়ে স্বাধীনতার সাধনা করতে হবে একমাত্র পূর্ণ স্বাধীনতা তখনই হয় মানুষকে মানুষ যদি অন্তর দিয়ে ভালোবাসতে পারে এর নাম ধর্ম কয় মানুষকে যে ভালোবাসে ভালোবাসাই বাসা যার মানুষ তারে ভালোবাসে সাধন ভজন হইতেছে তার মানব সেবার উপরে আর কোনো সেবা নাই তাই মানব সেবা করো সবাই বলি সবার ঠাই মানুষের করে জীবন বিকাও আমি বলে যাই কাজেই এই মানুষ সেবার জন্য মানবের উন্নতির জন্য স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় মানব সেবার জন্য মানব সেবার জন্য হসপিটাল বলি সবার ঠাই প্রত্যেক অঞ্চলে অঞ্চলে একটা হসপিটাল চাই মন্দির নয় মসজিদ নয় কবির ভাষায় আমি বলছি মন্দির নয় মসজিদ নয় প্রত্যেক অঞ্চলে অঞ্চলে যে মাটা 20 মাইল 25 মাইল দূরে গিয়ে ওই প্রসূতি মাটা গর্ভযন্ত্রণায় ভুগছে সেটা যেন 5 মাইলের মধ্যে 4 মাইলের মধ্যে পরিষেবাটা পায় 10 মাইলে 5-7 মাইলের মধ্যে ওই 20 মাইল রাস্তা 25 মাইল দূরে গিয়ে হসপিটাল নয় প্রত্যেক অঞ্চলে অঞ্চলে হসপিটাল চাই মন্দির মসজিদ গির্জা নয় আপনাদের জানাই ভগবান মন্দিরে মসজিদে থাকে না গো থাকে মানব দেহ ঘরে একবার মানব দেহ তুমি দেখো জ্ঞানেরও নজরে এই জ্ঞান নজরে তুমি মানব দেহকে দেখো এই যে মূলাধার চক্রে হরে কৃষ্ণ মূলাধার চক্রে স্বাধিষ্ঠান মূলাধার চক্রে 3.5 বন্টনে ঘুমন্ত অবস্থায় আল্লাহ দিনী শক্তি ঘুমায়ে রয় হাসা দুইটি পক্ষ ছেদন করিলে পরে নিজের পুচ্ছ নিজে লাদিনী শক্তি তখন দেয় গো ছেড়ে সেই লাদিনী শক্তি নিজের পুচ্ছ তখন দেয় ছেড়ে নিজ পুচ্ছ নিজ মুখে দিয়া ঘুমন্ত অবস্থায় আছে ঘুমাইয়া হাসা দুইটি পক্ষ করিলে ছেদন ঊর্ধ্বমুখে জীব হইবে তখন মূলাধার চক্র হইতে জীব স্বাধিষ্ঠানে যায় সদাশিবের প্রেম রসে জীব ভাসে বসুধায় স্বাধিষ্ঠান হইতে যখন দশম দল পদ্ম মণিপুর চক্রে গেল ব্রহ্মানন্দের পরমানন্দ জীব তখন পেল আবার মণিপুর চক্র হইতে যখন
अनाहत जाए दादोश दले खेला करे सेई शेमराय दादोश दल भेद करे जीव जखन विशुद्ध चक्रे जाए विशुद्ध चक्र कंठमूल ज्ञानी जने कय এই যে বিশুদ্ধ চক্র কণ্ঠমূল বিশুদ্ধ চক্র ছয়দল অষ্টদল আর ষোড়শদল নামসূত্র জন্মস্থান গোলকমণ্ডল এক গোপী এক গোপ ষোল দলে খেলা অষ্টম দলে নাম সংকীর্তন ভক্ত সঙ্গে কইলা তিন নামে ছয়ক্ষণ গুপ্ত সমাচার রমা বীজ পরা বীজ কাম বীজ আর এই তিন বীজে তিনজন এই তিন বীজে তিন গোস্বামীর নাম অতি বড় গুজ্জ তত্ত্ব অতি অনুপম সুবর্ণেন বর্ণ তাহা অতি জ্যোতির্ময় গুরুমুখে শুনলে তাহা মহাপাপ ক্ষয় তাই বিশুদ্ধ চক্র ভেদ করে জীব যখন আরো যায় উপরে লাদিনী শক্তি জীবে আর পরমে সদাশিবের মিলন ঘটে সহস্রারের উপরে জীবের যখন পরমে আর জীবে যখন মিলন হলো জয় জয় রাধা গোবিন্দ প্রেমানন্দ বলে জীব তখনই মূল আনন্দ পেল কাজে ভগবান মন্দিরে নয় মসজিদে নয় মক্কায়তে পাবে না সাধনার ঘরে বসে সাধন করোগে নিজনা তাই সাধনার ঘরে মনাই ফকি একশো আটাত্তর বৎসরের মনাই ফকির ত্রিকালদর্শী মনাই ফকির সাধনা করে আল্লাহ তালাকে লাভ করেছিলেন একশো উনষাট বৎসর সাধনা করে এই ধর্মের সাধনা ধর্মের চেতনা এনে লোকনাথ ব্রহ্মচারী স্বয়ং শিবকে জানতে পেরেছেন অভেদানন্দ অচ্যুতানন্দ নিগমানন্দ থেকে শুরু করে বামা খেকা খাপা থেকে শুরু করে ভাবা পাগলা থেকে শুরু করে সবাই সেই সাধনার ঘরে সাধনা করেছিল তাই একমাত্র মানব দেহ মন্দিরে ভগবানকে আগে জানা চাই কাজে এই ধর্মের কথা এই বক্তৃতা বলি তোমার খাই এখন দুইজনে মিলে জটক মোহনায় দাঁড়াইবারে চাই যাহা বললে সবই ভালো কোনোটাই মন্দ না মূলে তো সব কথা তাহারই বন্দনা আমরা যা বলি মূলে তো সব আলাদা কিছু নাই তবে দেখো অধর্ম অধর্ম বলে করো যে প্রচার এই অধর্মই বেশি করে মানুষের উপকার মানুষের উপকারে যেজন জীবন দিতে পারে ভালো ভালো অধর্ম কেন বলো তারে এটাই তো ধর্ম আমার দ্বারায় যদি মানুষের উপকার হয় এটা কি আর অধর্ম হয় না ধর্ম তাহলে তোমার সে কোনো অংশে আমি তো কম নই বেশ খালি আলো দিয়ে কি আর তুমি করতে পারবে সই খালি আলো দিয়ে চলবে না অন্ধকারের দরকার অন্ধকার না থাকলে আলের আলো মর্মটাই বুঝবে না হ্যাঁ একের পরিপূরক গণ্যে আমার জানাই আছে ওই যে অধর্ম করে ওই ধানকে সিদ্ধ করে মানুষ যে বাঁচতেছে লক্ষ লক্ষ ভ্রূণ হত্যা অধর্ম হচ্ছে ভাই ওটার নাম পঞ্চশূন্য পাপ কয় তোমারই জানা নাই ওই যে ধান সিদ্ধ হচ্ছে ওটা পাপ ভ্রূণ হত্যা হচ্ছে ওটা পঞ্চশূন্য পাপ ওই বস্তু যদি তুমি দাও গুরু সেবাতরে আবার রাধা গোবিন্দের সেবা দিলে তবে পাপ কেটে পড়ে আগে শোনো শোনো অধার্মিক ভাই তোমারে জানাই ওই যে তুমি বলছো ভ্রূণ হত্যা হইতেছে রে ভাই কিন্তু ওই ভ্রূণ হত্যা করে যদি কেহ কৃষ্ণ সেবা দেয় গুরু সেবা দিলে তবে পাপ মুছে যায় হ্যাঁ এই যে উঁচু নিচু একটা যে ভাব
যেটা মানুষে কয় ওই কওয়া আর করা এক নয় কি কয় বিচার সবার জন্য সমান এটা কোনোদিন না সবার জন্য সমান বিচার না পশুর জন্য যেটা বিচার সেটা মানুষের জন্য না একটা মানুষের জন্য 100 পশু মরতে পারে সেখানেও প্রাণ কিন্তু মানুষ যে শ্রেষ্ঠ এই চরাচরে আবার মানুষের মধ্যেও বিচার আলাদা প্রধানমন্ত্রীর গাড়ির নিচে যদি আমার মত রাধামোহন 100টা মরে তবু প্রধানমন্ত্রী পাবে মুক্তি উনি যে বিচার করে উনি যে সকলের সেরা এই জন্য তার গাড়ির নিচে আমার মত 100 জন মরলেও 100 বার তার শাস্তি হবে না তবে শোনো তবে হ্যাঁ হ্যাঁ বললেবে ভারত সংবিধান তাই বোধহয় মূলত পক্ষে তোমার অধর্ম জানা মোটে নাই কারণ প্রধানমন্ত্রী হোক না কেন আবার সেই রাষ্ট্রপতি হোক ভাই সবার জন্য বিচার একটা তোমারে জানাই না 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 এটা আমি কখনো না ভুল করে যদি একবার আমাকে দেয় মেরে ভুল করে যদি একবার আমাকে দেয় মেরে অবশ্যই শাস্তি পাবে আদালত পরে ওইটাই বলছি ভুল করে যদি আমাকে মারে আরে তাহলে শাস্তি পাবে তোমার কথা বাদ দিলাম একটা দুষ্ট যদি 100 জনরে মারে ওই 100 জনে কি আবার একজনরে 100 বার মারবে নাকি আমি ওইটা বলছি হ্যাঁ 100 জন যদি আমি মারি না আমার ফাঁসি হবে একবার একবার কিন্তু আমি তো 100 জন মারলাম তাহলে বিচার কি সমান হইলো নাকি হ্যাঁ আমি এইটাই বলতে চাই এই জন্য ওই প্রধানমন্ত্রীর সঙ্গে আমার তুলনা করিও না এই জন্য বললাম আমি অধর্ম না থাকলে তুমি ধর্ম চলতে পারবে না হ্যাঁ হ্যাঁ মানুষের উপকারে যদি কিছু অধর্মও হয় হ্যাঁ হ্যাঁ সেইটা কিন্তু ধর্ম বলে সর্বজনেই কয় একটা মিথ্যা কথা বলে যদি বাসে একজনের প্রাণ সেই মিথ্যা কথা একদিন সত্য হইয়া যান একটা মিথ্যা কথা বলে যদি একজনের বা 10 জনের জীবন বাঁচানো যায় ওই মিথ্যা কথাটা সত্য কথার চাইতে বেশি দামি হয়ে যায় আর একটা সত্য কথা বলে যদি একটা মানুষের প্রাণ যায় চলে ওইটা সত্যের মূল্য থাকে না ওইটা অধর্ম হয়ে যায় এবার সত্য সবই সত্য মানুষের উপকারে যাহা করো ভাই সবই আমরা ভালো মনে করি অসুবিধা নাই আমার কর্ম তোমার কর্ম মানুষের মঙ্গলে আজকে তাই তো সবার মঙ্গলের জন্যই এত সুন্দর আয়োজন করলো কমিটি সকলে এবার কমিটির জন্য কথা বাদ দাও শোনো বক্তৃতা আর কোনো কথা নাই তোমার ধর্মের পক্ষে একটু হাত পাত ভিক্ষা করতে চাই এইটা হচ্ছে বড় শিক্ষা তোমার ধর্মের প্রতিনিধি হইয়া দেখি কতটুকু ভিক্ষা করতে পারো মঙ্গলের লাগিয়া তখনই ধর্ম তোমার যাবে জানা নইলে ধর্ম ফাঁকি বাবা মা ভাই বন্ধু সবাইকে একটু ডাকি তবে সব তত্ত্ব পরে এই তত্ত্ব সেই তত্ত্ব যদি পেটে ক্ষুধা ধরে কৃষ্ণ কথার মধুর মতো লাগে না আগে পেট ভরানো চাই এই যে এত দুর্যোগের মধ্যেও অনুষ্ঠান হচ্ছে এই জন্য ধন্যবাদ জানাই এই জন্য সকলে মিলে একটু কৃপা ভিক্ষা করবেন দান এক্ষুনি আসরে আসবে শুনবেন কৌশিক অধিকারীর গান যত টাকা পয়সা দিতে হবে দেরি তত পরে আসবে কৌশিক অধিকারী বাহ হ্যাঁ কিছু পয়সা করি না পাওয়া পর্যন্ত অধিকারী আর আসবে না কারণ অধিকারীও পয়সা করি সারা তার গান গাবে না এই জন্য আগে হয়ে গেছে বায়না এই জন্য মা যদিও মনে চায় না দিচ্ছ দিতেই হবে দাও ওগো ব্রজরাজ রসিক বিনে জানে না ব্রজরাজ রসিক বিনে জানে না হরি বল হরি বল হরি বল তবে আছেন যারা মাতামাসি করে দিবেন দান ধর্মের সাক্ষী এই যে বিধান কিছু কিছু যারা তবে জান যাবেন করে
এই দান জমারবে রাধা রো ভান্ডারে নইলে কিন্তু হবে না ব্রজ রস রসির বিনে জানে না আস্তে এই তো মা মাসি পিসি ভগ্নী বাবা কাকা সকলের কাছে চাই আজকে দক্ষিণা স্বরূপ দিতেই হবে কিছু টাকা এই টাকা এই রাধা গোবিন্দের ভান্ডারে আপনাদের সহযোগিতায় কৃষ্ণ ভক্তের আসর হরিবাসর এত সুন্দর অনুষ্ঠান 20 বছরে প্রতিষ্ঠান তাই সকলে দান করে এই অনুষ্ঠানকে বাঁচিয়ে রাখবে শুনিয়া তবে যিনি বটে হন 100 টাকা সভাস্থানে দান করি এই দান হরি বল হরি বল যারা যারা দান করেছে ধর্ম রাজা সরে হরি বল হরি বল দিনে দিনে ধন ভান্ডারে ধন যায় যেন বেড়ে আছেন যারা মাতামাসি করে দিবেন দান দানের সাক্ষী আমার দয়াল ভগবান নইলে কিন্তু হবে না রস রসিক বিনে জানে না রসিক বিনে আছেন যত বাবা কাকা মাতা মাসিগণ সকলেই কিছু অর্থ করিবেন অর্পণ সকলের কাছে মোদের রইল নিবেদন এত বড় অনুষ্ঠান অর্থের প্রয়োজন নইলে কিন্তু হবে না ব্রজরাজ রসিক বিনে জানে না ব্রজরাজ রসিক বিনে জানে না তাই তো সভা মাঝে বলিবারে চাই কম কম দিবেন না গো বেশি বেশি চাই এই যে 100 টাকা করে দিলেন দান নাম বলতে হবে না জেনেছে বিধান 100 টাকা দান করিল ধর্ম রাজা সরে দিনে দিনে ধন ভান্ডারে ধন যায় যেন বেড়ে আছেন যারা মাতা মাসি করে দিবেন দান দানের সাক্ষী আমার দয়াল ভগবান দান করিল হরিশ্চন্দ্র জানেন সুদি জনা দান করে স্বর্গে গেল দানে গুণী জনা নইলে কিন্তু হবে না ব্রজরাজ রসিক বিনে জানে না আবার যেদিকে তাকাই ভাইরে অর্থ করি চাই অর্থ ছাড়া হয় না বর্ত জানে গো সবাই যে কোনো কর্মের মধ্যে অর্থেরই দরকার অর্থের গুণে বাঁচাইয়েছে এ ভব সংসার শাস্ত্রে তাই তো ঘোষণা ব্রজরাজ রসিক বিনে জানে না ব্রজরাজ রসিক বিনে জানে না এই দিকেতে এক মাথা 50 টাকা এনে দান করিয়া গেল তিনি গোবিন্দের চরণে 100 টাকা 200 টাকা 500 টাকা রয় দান করলে করতে পারে কত মহাশয় মনটা একটু পরিষ্কার করে করে যাবেন দান আপনারা রাখতে পারবেন অনুষ্ঠানের মান করিলাম তাই ঘোষণা ব্রজরাজ রসিক বিনে জানে না ব্রজরাজ রসিক বিনে জানে না তবে কমিটির কাছে মিনতি জানাই না হয় দান পাওয়ার জন্য মঞ্চে যাওয়া চাই না হয় কাপড় নিয়ে দুইজন ধরে কিছু কিছু দান করিবে ধর্ম রাজা সরে হ্যাঁ অবশ্যই বিবেদান জানিবারে পাই আসরেতে দান করিলে দেখিবে সবাই তবে 10-এর মধ্যে দান করিলে ভগবান দেখিবে অক্ষয় ব্যাংকে ইহা জমা হয়ে রবে তবে কমিটির সদস্য আছেন তবে যারা কাপড় নিয়ে দান চাইতে যাবেন আপনারা কাপড় নিয়ে যদি আপনারা মায়ের কাছে যান তাহলে বেশি বেশি পেয়ে যাবেন তাই বেশি বেশি পেয়ে যাবেন যাওয়া তোদের চাই নইলে মঞ্চে তবে আসবে না সবাই দেখো অনেকেই মনে মনে করতেছে ভাবনা জায়গা পেয়েছি একবার জায়গা ছেড়ে তো যাব না পাত্র নিয়ে যদি ভক্তের কাছে যায়
चरण ओ जे पुराने तार घटना रजराज रसिक बिने जाने ना रजराज रसिक बिने जाने ना तबे बाबारा मायरा कमिटीर पक्षे भिक्षा पात्र निये आपनादेर काछे गेछे आपनारा केउ कृपणता करबेन ना आजके तादेर भांडारे सकलेई करबेन दान कारण এই দান অক্ষত ভান্ডারে জমা হবে এত সুন্দর অনুষ্ঠান এত দিনে প্রতিষ্ঠান এই অনুষ্ঠান আপনাদের দান আপনাদের যশ আপনাদের মান সবদিকেই ভগবান করবে কল্যাণ এজন্য